সৌগত রায়নে বিস্ফোরক মদন মিত্র সদা সর্বদা তৃণমূল কর্মীদের অপমান করেন। বিস্ফোরক মদন মিত্র আর তিনি কি বলেছেন যে তৃণমূল কর্মীদের অপমান কোনোভাবে মানা হবে না। কি বলেছেন মদন মিত্র শোনাবো আপনাদের। আপনি সৌগত রায় হতে পারেন, আপনি বলেছেন কে তমাল তার জন্য পৌরসভা বন্ধ থাকবে কেন, তা আপনি কি নেকা নাকি? আপনি তো 15 বছর এখানকার কাউন্সিলর এমপি, আপনি জানতেন না পৌরসভা কে চালায়? সেদিন বলেননি কেন? সেদিন কি মুখ অন্য করানোর কারণে বন্দী ছিল? এসব করে তৃণমূল কংগ্রেসে চমকানো যাবে না। তৃণমূল কংগ্রেসের দুটোই লিডার মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, আপনাদের 72-এ চলে যাওয়া হয়ে গেছে, উচিত ছিল 82 হয়ে গেছে, এখনও আপনি বলছেন শেষবারের জন্য মাটি চাই, সেটা পার্টির ব্যাপার, আমার কোনো বক্তব্য নেই। আপনি কি পরিষেবা দিয়েছেন 15 বছরে? আপনি কি কাজ করেছেন কামারহাটির জন্যে? যে ছেলে আসছে দেখা করতে, হ্যাঁ তুই চোর, তুই বাজে, তুই অমুক, আরে এই তৃণমূল কর্মীরাই তো আপনাকে বুকের রক্ত দিয়ে জিতিয়েছে। আপনি শুভেন্দুকে বিজেপির নেতা মানতে সাহায্য করেছেন, আমি অভিযোগ করছি, এবং এই ব্যাপারে পার্টি যদি তদন্ত কমিশন বসায় সেই কমিশন ফেস করতে আমি রাজি আছি। উনি কোথাও নিজে অস্বচ্ছ, তাই নিজের স্বচ্ছতা প্রমাণ করার জন্যে আপনি করুন না, নিজে ফসা হওয়ার জন্য পার্টিকে নোংরা করছেন কেন? সম্প্রতি আমরা শোনালাম তীব্র বক্তব্য এবং সরাসরি অভিযোগ করছেন মদন মিত্র সৌগত রায়কে নিয়ে। বিস্ফোরক বক্তব্য মদন মিত্রের, সদা সর্বদা তৃণমূল কর্মীদের অপমান করেন, তৃণমূল কর্মীদের অপমান কোনোভাবেই মানা হবে না। কামারহাটি বিধানসভা থেকে সবচেয়ে বেশি লিড পান সরাসরি বলেন মদন মিত্র। এবং শুধু তাই নয়, শিলাদিত্য তার আরও বক্তব্য, 15 বছর ধরে তিনি এমপি রয়েছেন অথচ কামারহাটির জন্য কি করেছেন, আর তার পাশাপাশি তার আরও বিস্ফোরক যে অভিযোগ যে শুভেন্দু বিজেপিতে যাওয়ার পিছনে ওনার অবদান বেশি, দল বিরোধী কাজ করছেন যে কোনো জায়গায় বলতে রাজি, কি বলেছেন মদন মিত্র আমরা আরও একবার শুনব। সৌগত রায় হতে পারেন, আপনি বলেছেন কে তমাল তার জন্য পৌরসভা বন্ধ থাকবে কেন, তা আপনি কি নেকা নাকি? আপনি তো 15 বছর এখানকার কাউন্সিলর এমপি, আপনি জানতেন না পৌরসভা কে চালায়? সেদিন বলেননি কেন? সেদিন কি মুখ অন্য করানোর কারণে বন্দী ছিল? এসব করে তৃণমূল কংগ্রেসে চমকানো যাবে না। তৃণমূল কংগ্রেসের দুটোই লিডার মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, আপনাদের 72-এ চলে যাওয়া হয়ে গেছে, উচিত ছিল 82 হয়ে গেছে, এখনও আপনি বলছেন শেষবারের জন্য মাটি চাই, সেটা পার্টির ব্যাপার, আমার কোনো বক্তব্য নেই। আপনি কি পরিষেবা দিয়েছেন 15 বছরে? আপনি কি কাজ করেছেন কামারহাটির জন্য? যে ছেলে আসছে দেখা করতে, হ্যাঁ তুই চোর, তুই বাজে, তুই অমুক, আরে এই তৃণমূল কর্মীরাই তো আপনাকে বুকের রক্ত দিয়ে জিতিয়েছে। আপনি শুভেন্দুকে বিজেপির নেতা মানতে সাহায্য করেছেন, আমি অভিযোগ করছি, এবং এই ব্যাপারে পার্টি যদি তদন্ত কমিশন বসায় সেই কমিশন ফেস করতে আমি রাজি আছি। উনি কোথাও নিজে অস্বচ্ছ, তাই নিজের স্বচ্ছতা প্রমাণ করার জন্যে আপনি করুন না, নিজে ফসা হওয়ার জন্য পার্টিকে নোংরা করছেন কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।